এবার সিবিআই এর হানা কার উপর? আজ পাক্কা 4 মাস হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর, কিন্তু এখনো অবধি বেরোলো না আসল কালপ্রেট। ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা শো হাউস সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল ফলো এবং লাইক করুন। আগের মাসে 8 ঘন্টা ধরে জেরা করা হয়েছিল রাপ্তার ডিরেক্টর দিনেশ বিজনকে, তবে তারপরে ছেড়ে দেওয়া হয়নি তাকে, দেওয়া হয়নি কোনো ক্লিন চিটও। অন্যদিকে বেল পেয়ে ছাড়া পেয়ে গেছেন রিয়া চক্রবর্তী। ড্রাগ অ্যাঙ্গেল দেখার সাথে সাথে আরো যে দিকটি সিবিআই খতিয়ে দেখছিলেন তা হলো মানি লন্ডারিং এর কেসটা। এবার সেই মানি লন্ডারিং দিকে এগোনোর জন্যই রেড করা হলো রাপ্তা ছবির ডিরেক্টর দিনেশের বাড়িতে। বহু ছবি প্রোডিউস করেছেন দিনেশ, যার মধ্যে লুকা ছবি, রাপ্তা, এমনকি রাজকুমার রাও এর স্ত্রীও আছে। দিনেশের বাড়ি রেড করার পেছনে সিবিআই যেই কারণটি দেখিয়েছেন তা হলো দুটি কন্ট্রাক্ট সাইন করানো হয়েছিল দিনেশের তরফ থেকে সুশান্ত সিং রাজপুতের সাথে। দুটি কন্ট্রাক্টের মধ্যে একটি ছবি ছিল রাপ্তা, কিন্তু তারপর আর কোনো ছবিতেই কাজে নেননি কন্ট্রাক্ট সাইন করানোর পরেও। কন্ট্রাক্টের মধ্যে ঠিক কত টাকার লেনদেন হয়েছিল সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্যই আবার রেড করা হলো দিনেশের বাড়ি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর 4 মাস পরে এখনো সিবিআই এর তরফ থেকে ঠিকভাবে জানা যাচ্ছে না ঠিক কি হয়েছিল সেই দিন সকালে। এমস এর তরফ থেকে খবর এসেছে যে সেটি নাকি একেবারেই সুইসাইড ছিল, তবে এখনো অবধি সিবিআই তাদের কোনো মন্তব্যই জানাননি। অন্যদিকে শোনা যাচ্ছে যে ট্রিবিউট জানাতে সুশান্ত সিং রাজপুতকে এই সপ্তাহের মধ্যেই রি রিলিজ করা হবে কেদারনাথ ছবি। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.